হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে অ্যানিহিলেশনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যানিহিলেশন নতুন গেম পেলে আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যানিহিলেশনের নতুন গেম পেলে রুকো যারা সবার করো অ্যানিহিলেশন ম্যাপ। আজকে ভিডিওটা আসছে অ্যানিহিলেশন গেম কখন আসছে, কবে আসছে অ্যানিহিলেশন গেমটি, এই বিষয়ে আজকে ভিডিওটা বানাইছি। আপনাদের একটা কথাই বলতে চাই যে প্রথম অ্যানিহিলেশন গেমটি যে কোনো মুহূর্তে আমাদের প্লে লিস্টে চলে আসতে পারে। অ্যানিহিলেশন গেমটি আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না, আমি বিশ্বাস করি না। গেমটি রিলিজ করা হয়েছে কিন্তু কিছু সমস্যার প্রবলেমে আমরা এখন অ্যানিহিলেশন গেমটি প্লে লিস্টে পাচ্ছি না। আমরা যে কোনো মুহূর্তে অ্যানিহিলেশন গেমটি প্লে লিস্টে পেয়ে যেতে পারি, এই নিয়ে কোনো চিন্তা ও অভিযোগ করেন না, কোনো কমেন্ট খারাপ কমেন্ট করেন না। অ্যানিহিলেশন গেমটা আমরা যে কোনো মুহূর্তে আমরা প্লে লিস্টে পেয়ে যাবো, এটা এটা 100% গ্যারান্টি দিতে পারছি। আর তার মধ্যে আজকালের মধ্যে নাও পারলে আমরা অ্যানিহিলেশন গেমটি 30 ডিসেম্বর এই মাস শেষ হওয়ার আগেই আমরা পেয়ে যাবো। 2022 মধ্যে অ্যানিহিলেশন গেমটা আমরা চলে আসবে। আর কি অ্যানিহিলেশন গেমটি না আসার কারণ, অ্যানিহিলেশন অফিসিয়াল অফিস থেকে বলা হয়েছে যে অ্যানিহিলেশন ডেভেলপার শ্যাম ভাই বলেছে অ্যানিহিলেশন গেমটি প্লে স্টোরে দেওয়া হয়েছিল কিন্তু অ্যানিহিলেশন গেমটি কিছু রিভিউ ও সমস্যার প্রবলেম প্লে স্টোরে অ্যানিহিলেশন গেমটি আর এ করে পাবলিক করিনি। অ্যানিহিলেশন গেমটি তেমন রিজেক্ট করা হয়েছে, এই কারণে অ্যানিহিলেশন গেমটি আজ আমরা খেলতে পারছি না। শ্যাম ভাই বলেছে অ্যানিহিলেশন গেমটি যে কোনো মুহূর্তে আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। অ্যানিহিলেশন গেমটি খুব সম্ভাবনা আমরা প্লে স্টোরে পেতে পারি যে কোনো মুহূর্তে, কিংবা শিওর 100% গ্যারান্টির মধ্যে বলতে পারি অ্যানিহিলেশন গেমটা আমরা 30 ডিসেম্বর প্লে স্টোরে পাবো। কারণ অ্যানিহিলেশন গেম অফিসিয়াল অফিস শ্যাম ভাই বলেছে অ্যানিহিলেশন গেমটি এখন তারা কাজ চলছে, কাজ করতেছে অ্যানিহিলেশন গেমের মধ্যে। অ্যানিহিলেশন গেম তারা আছে খুব ভালোভাবে দেখছে অ্যানিহিলেশন গেমে কোথায় কোথায় ভুল হয়েছে, প্লে স্টোরে দেওয়া হলো কিন্তু অ্যানিহিলেশন গেমেরটির মধ্যে কিছু ভুল থাকার কারণে প্লে স্টোরে সেটা রিজেক্ট করে দিয়েছে। আমাদের এই 7-8 মাস আগের কথা অ্যানিহিলেশন গেমটি প্লে লিস্টে আবার দেওয়া হইলো কিন্তু অ্যানিহিলেশন গেমটি তখন আমাদের প্লে লিস্টে রিজেক্ট করে দেওয়া দিল কিছু ভুলের কারণে। সেই ভুলটা এবারও হচ্ছে কিন্তু এবার আমরা 100%-এর মধ্যে শিওর দিতে পারছি যে অ্যানিহিলেশন গেমটি আমরা 30 ডিসেম্বরের আগেই পেয়ে যাব, কিংবা 30 ডিসেম্বর রাত্রিতে আমরা পেয়ে যাব। কারণ আমরা 2022 1 জানুয়ারি থেকে অ্যানিহিলেশন গেমটি আমাদের চালু হয়ে যাবে, আর 29 ডিসেম্বর থেকে আমাদের সিজন 0 শুরু হচ্ছে। তাই জন্যই আমাদের অ্যানিহিলেশন ডেভেলপার এখনও সারা দিন রাত পরিশ্রম ও কাজ অ্যানিহিলেশন গেমে করতেছে। আপনার টেরি পাচ্ছেন যে অ্যানিহিলেশন গেমে নতুন ম্যাপ আমাদের একটা বাটা ভার্সন গেম দেওয়া হয়েছে। আমরা সে কয়েকজন ইউটিউবার আছি, এই কয়েকজন 6 থেকে 7 জনের বাটা ভার্সন গেমটা দেওয়া হয়েছে। আর এই বাটা ভার্সন গেমটা খুব শীঘ্রই আপনাদের নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসবো। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আবার বাটা ভার্সন গেমটা আমরা টেরি পাচ্ছেন, বাটা ভার্সন এতই সুন্দর যে মনে হচ্ছে একদম রিয়েলি গেম পেলে, কিন্তু এটা বাটা ভার্সন। আর মেন ভার্সন যে এর থেকে কত সুন্দর হবে আমরা না বললেই নয়, যখন মেন ভার্সন চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন অ্যানিহিলেশন গেমটি কত ডেভেলপার কত সুন্দর ইয়ে করা হয়েছে। আর অ্যানিহিলেশন গেমটা 30 ডিসেম্বর পেয়ে যাচ্ছি, এক কথা বারবার বললে না বললে নয়। আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করার পাশে বেলটি বাজিয়ে দিন। খুদা হাফেজ।